নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় টর্চ লাইট পাওয়ার জন্য আবেদন এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেনি কীভাবে এই দরখাস্তটি লিখা যায় এখানে আমি লিখেছি টু দ্য সেক্রেটারি সমাজসেবা মহিলা সমিতি কুমারগঞ্জ মালদা বেঙ্গল তো এখানে আপনি আপনার মতন নাম ও ঠিকানা লিখে নেবেন আমি ডেমো পারপসে এগুলি ব্যবহার করেছি এরপরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি আপনি জমা করছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট হিসাবে এরকমভাবে আপনি লিখে নিতে পারেন বা লিখে নেবেন টর্চ লাইট পাবার জন্য আবেদন তারপর আমি জানাচ্ছি ম্যাডাম আপনার কাছে আমার বিশেষ আবেদন আমি সুকুমার সরকার পিতা দীপঙ্কর সরকার গ্রাম কুমারগঞ্জ পোস্ট অফিস কুমারগঞ্জ থানা কুমারগঞ্জ জেলা মালদা পশ্চিমবঙ্গ তো এখানে আমি যে সমস্ত নাম ও ঠিকানা ব্যবহার করেছি তা সম্পূর্ণরূপেই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই আপনি আপনার নাম ও ঠিকানা লিখে নেবেন এরপরে আমি জানাচ্ছি আমি আপনার এই কাজের সঙ্গে যুক্ত তাহলে আপনি যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজের কথাটি এই শব্দের এখানে উল্লেখ করবেন এরপর আপনি জানাচ্ছেন কি এর জন্য আমাকে নাইট ডিউটি করতে হয় এর ফলে টর্চ লাইটের বিশেষ প্রয়োজন টর্চ লাইট না পেলে আমার পক্ষে নাইট ডিউটি করা অসম্ভব হচ্ছে তাহলে সংক্ষেপে সহজ সরল ভাষায় আপনার চাহিদা বা আপনার দরকার কি সেটি আপনি জানিয়ে দিলেন এরপর আপনি কি জানাচ্ছেন অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ খুব শীঘ্রই আমাকে টর্চ লাইট দিয়ে আমার কাজে সহায়তা করুন তারপর আপনি জানাচ্ছেন বা লিখছেন ইতি বিনীত এখানে নাম সই করবেন এখানে ফোন নম্বরটি দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তটি লিখে দেখানোর কথা আমায় বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে